দু ধরনের মানুষ দেখা যায়। এক, বেশিরভাগ মানুষ যা হাতের কাছে পারে তাই নিয়ে গিয়ে আগুন নেভাতে চায়, আর কিছু লোক পেট্রোল ডিজেল নিয়ে সেই আগুন জ্বালাতে যায়। আর সেইখানে দাঁড়িয়ে আজকে দেশে আগুন লেগেছে, যারা আগুন নেভাতে চাইছে তারা ঝান্ডা ফুলে প্রতিকূলে সবাই এক কাটতে হয়েছে, সেটাই ইন্ডিয়া ব্লক হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা বলেছি রাজনীতি পরে করব, নীতির লড়াই পরে করব, আগে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, দেশের ভবিষ্যৎ। দেশের নির্বাচন, দেশের পঞ্চায়েত, সেখানে মাত্র 543 জন মানুষ গিয়ে বসবেন, আর সেখানে দাঁড়িয়ে লড়াই হবে আদর্শের, মতাদর্শের, নীতি, রাজনীতি। সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের দেশের পরিবেশ কি হবে তা ঠিক হবে, আমাদের সংবিধান অনুযায়ী দেশ চলবে না কারোর মর্জি মাফিক চলবে তা ঠিক হবে। এগুলো এমনি এমনি বলছি না, আমি মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম, মেয়েদের দক্ষতা বাড়ানোর জন্য পলিটেকনিকগুলোকে কমিউনিটি পলিটেকনিক ব্যবহার করে স্কিম করা হয়েছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট, হাজার হাজার সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়েছিল, তাদেরকে নিজের পায়ের উপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল, আমাদের ছেলেদের মধ্যে স্টাইপেন্ড স্কলারশিপ এবং এই মিশন স্কুলগুলো তৈরি করা হয়েছিল 90-এর দশক থেকে, যেখান থেকে দাঁড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, একটা দুটো নয় এখন জেলায় জেলায় তা হচ্ছে, কমিউনিটি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। মোহাম্মদ সেলিম আম বিলি করে না, মাছ বিলিও করে না, কিন্তু কিভাবে মাছ চাষ করতে হয় এবং কিভাবে আমের দাম আদায় করতে হয় সেই লড়াইটা করে। সাথী সভাপতি, ঘনিষ্ঠ বাংলাদেশ জাতীয় কংগ্রেস এবং বামপন্থী নেতৃবৃন্দ, আমি সময়ের জন্য সবার নাম লিখছি না, সকাল থেকে নির্বাচনী প্রচারে আছি, সবাই সঙ্গে আমার। ঈদের পর থেকে আরো বেশি জোরালো প্রচার শুরু হয়েছে, আমার খালি চিন্তা হচ্ছে 7 তারিখে ভোট, 5 তারিখ পর্যন্ত প্রচার, এই হাওয়াটা যখন ঝড়ে পরিণত হবে সেটাকে আমরা কতটা ধরে রাখতে পারব, আর এই জন্যই আপনাদের কাছে আসা। আমাদের নির্বাচন, এই লোকসভা নির্বাচন অনেক গুরুত্বপূর্ণ, সাধারণ নির্বাচন বলি আমরা, কিন্তু তার অসাধারণ নির্বাচন, কারণ এই ভোট যে শেষ ভোট হয়ে যাবে না তার কোনো গ্যারান্টি নেই। যে মোদি কি গ্যারান্টি বলছে না, আর ওরা বলতে চাইছে এই ভোট শেষ ভোট, তারপরে আমাদের এই যে ভোট দেওয়ার অধিকার, নির্বাচন করার অধিকার, পার্লামেন্টের অবস্থা, এই সব কিচ্ছু থাকে। আরএসএস পরিকল্পিতভাবে একটা ধার্মিক উন্মাদনা তৈরি করে হিন্দু রাষ্ট্রের নামে একটা রাজনৈতিক পরিকল্পনা রূপায়িত করতে চাইছে, ওটা কিন্তু হিন্দুদেরও হবে না, ওটা ধর্মকে ব্যবহার করছে, আসলে লুটে রাজত্ব হবে। এই যে ইলেকট্রাল বন্ড দেখলেন না, হাজার হাজার কোটি টাকা দেশি বিদেশি কোম্পানি তার থেকে জমা হয়েছে, কেউ জানবে না কার টাকা কাকে দিল, তো কেন দিল, এই যে বিদ্যুতের বিল বাড়ছে, সব বিদ্যুৎ কোম্পানি তৃণমূল আর বিজেপিকে টাকা দিয়ে দিয়েছে, ওষুধের দাম বাড়ছে, সব ওষুধ কোম্পানি যখন করোনার সময়, লকডাউনের সময় সবচেয়ে বেশি ওষুধ বিক্রি হয়েছে, ওষুধ কোম্পানির মুনাফা হয়েছে, সবচেয়ে বেশি টাকা বিজেপি আর তৃণমূলের কাছে ওষুধ কোম্পানি জমা দিয়ে দিয়েছে। অনেক কথা কি আছে মুনাফা করেছে জমা দিয়েছে না, এক, যে ওষুধের মান এমন যাতে মানুষের আরো রোগ ভোগ হবে, রোগ কমবে না, সেরকম ওষুধ বাজারে চালিয়ে দিয়েছে ধর্ণা দিচ্ছে, আর ওদিকে চাকরি নিলাম করে দিয়েছে। এটা তৃণমূল প্রথম করেনি, সবচেয়ে প্রথম মধ্যপ্রদেশে বিজেপি সরকার ব্যাপক কাণ্ড ঘটিয়েছিল শিবরাজ চৌহান,
এই ধরনের চাকরিতে নিয়োগে দুর্নীতি করেছে। আমরা যখন বলতাম এই দুর্নীতির কথা, লোকে বিশ্বাস করত না। এই লকডাউনের সময় পিএম কেয়ারের নাম করে মোদী দেশি বিদেশি কোম্পানির কাছ থেকে টাকা তুললেন, সে টাকা কোথায় গেল আর তো কোনো হিসেব নেই। যখন পার্লামেন্টে জিজ্ঞেস করা হলো, বললো কেন হিসেব দেবো, তোমার টাকা। আবার আম্পানের ঘরের টাকা, 100 দিনের কাজের টাকা, ঘরের টাকা, এটা যখন চুরি হলো, আমরা যখন বললাম তৃণমূল কংগ্রেসের সরকারকে হিসেব দাও, মমতা একই কথা বললেন, এটা কি তোদের টাকা, তোদেরকে হিসেব দেবো। তাহলে কার টাকা, কার টাকা কাকে দিচ্ছেন? আপনি যখন খেতে যান হোটেলে, জিএসটি দিতে হয়, 18% ট্যাক্স দিলে 9% মোদীকে আর 9% মমতাকে দিতে হয়, ওইটা কিন্তু ঘোষণা দেয় না। আপনি যখন পেট্রোল কিনছেন, ডিজেল কিনছেন, রান্নার গ্যাস কিনছেন, সবেতেই কিন্তু ট্যাক্স দিচ্ছেন রাজ্য সরকারকে, কেন্দ্র সরকারকে। সরকার যখন আপনার কাছ থেকে টাকা নিচ্ছে, কোনো বিজ্ঞাপন দিচ্ছে না। আর ভোটের সময় নির্লজ্জের মতো বলছে, মরে গেলে সমব্যথী 2000 দেব, বলছে না আয়ুষ্মান ভারত, এবারে স্বাস্থ্য সাথী, এদিকে বলে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, বলে না কার টাকা কাকে দিচ্ছে। আচ্ছা, 500 টাকা দেওয়াটাকে কি ভাণ্ডার বলে? বাঙালি কি বাংলা ভাষা ভুলে গেছে? ওই লক্ষ্মীর ভাঁড় হতো একটা ছোট মাটির ভাঁড় হয় না, তাতে খুচরো পয়সা জমা করতাম স্কুল লাইফে, ওটাতে 4 টাকা 10 পয়সা 8 পয়সা জমা দিত, ওটাকে ভাঁড় বলে। ভাণ্ডার তাকে বলে যেটা পার্থ চ্যাটার্জির খাটের তলা থেকে বেরিয়েছে, যেটা ওর বান্ধবীর ফ্ল্যাট থেকে বেরিয়েছে, যেটা বিভূতীয় মল্লিকের বাড়ি থেকে বেরিয়েছে, অনুব্রতর গোড়ন থেকে বেরিয়েছে, বিভিন্ন তৃণমূলের নেতাদের রেড করলে যখন 1000 কোটি টাকা বেরিয়েছে, ওটা ভাণ্ডার না। আচ্ছা, ইঁদুরকে কি গন্ডার বলা যাবে? আমাদের রাজ্যে এমন হয়েছে যে ইঁদুরকে গন্ডার বলছে আর গন্ডারকে ইঁদুর বলছে। পার্থ চ্যাটার্জির এত টাকা বেরোলো, সেইটা প্রত্যেকে এলো, কার টাকা কে দিল সেটা হিসেব নেই, আর বলছে তোমাদের মা বোনেদের আমি পার্থ করে দিচ্ছি। আর এই গোটা দেশে, বিশেষত দক্ষিণ ভারতে, সব রাজ্যে এই ধরনের স্কিম আছে, কোথাও 2000 কোথাও 2500 কোথাও 3000 টাকা করে দেওয়া হচ্ছে। কার টাকা কাকে দিচ্ছেন? তৃণমূল দিচ্ছে টাকা, বিজেপি দিচ্ছে টাকা? এই তৃণমূল আর বিজেপির নেতারা টাকা দিত, তাহলে দিতে দিতে ফকির হয়ে যেত, গরিব হয়ে যেত, বিক্রি হয়ে যেত। কিন্তু দেখছেন গাড়ি বাড়ি দুবাইতে, বিদেশে এরোপ্লেন, এয়ার কন্ডিশন, তা হচ্ছে না। তাহলে কোথেকে টাকা আসছে? আর গরিব মানুষ আর গরিব হয়ে যাচ্ছে। চাষি চাষ করছে, তার সারের দাম বাড়ছে, তার ডিজেলের দাম বাড়ছে, তার সেচের দাম বাড়ছে, তার বীজের দাম বাড়ছে, তার কীটনাশকের দাম বাড়ছে, তার পরিবহন খরচ বাড়ছে, কিন্তু ফসলের দাম বাড়ছে। তাহলে বড় বড় কোম্পানিরা মুনাফা করছে। আজকে দাঁড়িয়ে হিসেব করুন, মমতা আর মোদী আসার আগে কেরোসিন তেলের দাম কত ছিল আর এখন কেরোসিন তেলের দাম কত। এই সমস্ত যা কিছু বাজার থেকে কিনছেন, এই যে আপনি যাচ্ছেন একটা জায়গা থেকে আরেকটা জায়গায়, 10 বছর আগে 12 বছর আগে যেতে কত টাকা লাগতো আর এখন কত টাকা লাগছে, চিকিৎসা করতে কত লাগছে, ছেলে পুলেদের পড়াশোনা করাতে কত খরচ লাগছে। তাহলে যদি টাকা দিতই তারা, তাহলে আপনার খরচ বাড়তো কেন? আপনার ব্যয় বাড়ছে আর আয় কমছে, গোটা দেশের অবস্থা তাই। শুধু যারা চাকরি বাকরি করে, চাষবাস করে তারা নয়, যারা ছোটখাটো ব্যবসা করেন তাদের অবস্থা এরকম, আয় কমছে ব্যয় বাড়ছে। এইখানে একটু সবচেয়ে বড় মজা, এটা কিন্তু বলছে না। আর এই পুলিশও দেখবেন, তাই বলবো না, অভিভাবকদের আমরা হেনস্থা করেছে, আমরা আজকে প্রতিবাদ করছি, কোনটা জেলা দেবে এখানে বুঝি করা, এখানে আজকে একটু দেরি হলো, কারণ আমরা মিছিল করছিলাম। পুলিশ কালকে রানীনগরে ওভারটাইম করছে, নিয়ম দেখাচ্ছে। কোনদিন এই রাজ্যের পুলিশ যখন থেকে মমতা ব্যানার্জি পুলিশ মন্ত্রী হয়েছে, নিয়ম মেনেছে, আইন মেনেছে? আমরা আইন মেনে চলি, নিয়ম মেনে চলি। আর পুলিশকে আর প্রশাসনকে বলছি, ভোটটা নির্বাচন কমিশন করবে, এটা পঞ্চায়েত ভোট না, এটা পার্লামেন্টের নির্বাচন। আর এখানে প্রার্থী অজিত চৌধুরী, মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদে হয়েছে। পুলিশের যে উর্দি, যে ড্রেস দেখেন, যে গাড়ি,
যে লাঠি দেখেন, যে টুপি দেখেন, যে বন্দুক দেখেন, গাড়ির যে তেল দেখেন, তার যে মাইনে দেখেন, এই সব কোন মমতা ব্যানার্জি অভিষেক দেয় না, কোন মোদি দেয় না। গরিব মানুষকে একটা টাকা জমা দেয় আর সেই টাকা দিয়ে ওদের জামা কাপড় হয়। আমি আগে বলেছিলাম কয়েকটা পুলিশ এরকম আছে, ওদের প্যান্ট খুলে দেখবেন আন্ডার প্যান্টে তৃণমূলের ছাপ লাগানো আছে। আমাকে কেউ কেউ বললে এসব বলবেন না, কারণ কেন, আমি তো বলছি তাহলে গিয়ে কোর্টে যাক, কোর্টে গিয়ে বলো হুজুর মোহাম্মদ সেলিম এরকম বলেছে, তাহলে অন্তত হাইকোর্টে গিয়ে প্যান্টটা খুঁজিয়ে দেখতে তো পারবো আন্ডার প্যান্টে কি আছে কি নেই। কেন বললাম, এই মুর্শিদাবাদে বেলডাঙ্গায় শক্তিপুরে কালকে কাঠিপাড়ায় আরএসএস বিজেপি নির্বাচন সামনে, প্রধানমন্ত্রী দাঁড়িয়ে উস্কা দিচ্ছেন রামনবমীকে কেন্দ্র করে, আচ্ছা জলসা হচ্ছে সেইখানে গিয়ে জয়শ্রীরামের স্লোগান দিচ্ছে, আর এখানে কোনো কোনো দালাল আছে বলে মমতা ব্যানার্জি নাকি বিজেপির সঙ্গে লড়ছে, তৃণমূল নাকি বিজেপির সঙ্গে লড়ছে। স্বাধীনতার পর থেকে জনসান ছিল, আরএসএস ছিল, বিজেপি হয়েছে, কংগ্রেসের সরকার ছিল, সিপিএম এর নেতৃত্বে বামফ্রন্টের সরকার ছিল, কোন আরএসএস, কোন বিশ্ব হিন্দু পরিষদ, কোন বিজেপি বাপের হিম্মত ছিল কোন জনসার জায়গায় গিয়ে জয়শ্রীরামের স্লোগান দিয়ে দাঙ্গা হলো? এসব হলো কোথেকে? হলো কারণ আরএসএস তার নিজের টাকায় নিজের পরিকল্পনায় কংগ্রেসকে ভেঙে মমতা ব্যানার্জি চাষ করলো, ঘাস ফুল লাগালো না, ওই ছোট ফুলের অভ্যাস করলো, ছোট ছোট স্কুলে বাচ্চারা যেরকম হয় খাতায় অ আ ক খ এই বিসিটি থেকে প্র্যাকটিস করে, ওই রকম প্রথমে শোনানো হলো চুপচাপ ফুলে ছাপ বলেছিল না প্রথমে, তার মানে ফুলটাকে পরিচয় করলো, তারপরে ছোট ফুলটা আস্তে আস্তে বড় ফুল দেয় গেল। আজকে যারা বিজেপির নেতা বলে শুভেন্দু কে বলে বিরোধী দলের নেতা, কিসের বিরোধী, ও তো তৃণমূলের নেতা ছিল। এখানে এই মেদিনীপুর, এই মুর্শিদাবাদে, এই উত্তর দিনাজপুরে, দক্ষিণ দিনাজপুরে 2018 পঞ্চায়েত নির্বাচনে বলেছিল না বিরোধী শূন্য করতে হবে, ডামাটা পঞ্চায়েত করেছিল না, তাহলে এখন শুধু ঝান্ডা পাল্টাল, রং পাল্টায় ঢং পাল্টায়, কিন্তু ওদের যে রাজনীতি আছে সেটা পাল্টায় না। আর এই জন্য আজকে পার্লামেন্টের নির্বাচন, এই নির্বাচনে আমাদের লড়াইটা এটা কোনো পাড়ার নির্বাচন না, দেশের নির্বাচন, দেশের পঞ্চায়েত, সেখানে মাত্র 543 জন মানুষ গিয়ে বসবেন, আর সেখানে দাঁড়িয়ে লড়াই হবে আদর্শের, মতাদর্শের, নীতি, রাজনীতি, সেখানে দাঁড়িয়ে আমাদের দেশের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি হবে তা ঠিক হবে, আমাদের দেশের পরিবেশ কি হবে তা ঠিক হবে, আমাদের সংবিধান অনুযায়ী দেশ চলবে না কারোর মর্জি মাফিক চলবে তা ঠিক হবে। আমাদের, আমরা বলি নানা ভাষা নানা মত নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান, খাবার আলাদা, পোশাক আলাদা, বুলি আলাদা, হয় না, কিন্তু আমরা সবাই ভারতীয় এক, কারণ আমাদের সংবিধান আমাদেরকে বেঁধেছে যুক্তরাষ্ট্র কাঠামো সংসদীয় গণতন্ত্রে, গোটা দেশে সংসদ দেশটাকে পরিচালনা করবে, ওরা সেখান থেকে সরিয়ে দিতে চাইছে, স্বৈরতান্ত্রিক একটা ব্যবস্থা কায়েম করতে চাইছে, ফাঁসিবাদী ব্যবস্থা কায়েম করতে চাইছে, যেখানে মানুষের কোনো অধিকার থাকবে না। আজকে আপনারা গাজায় দেখছেন না, প্যালেস্তাইনে দেখছেন না, ইসরায়েল কিভাবে আমেরিকার মদত পুষ্ট হয়ে প্রতিদিন ওখানকার শিশুদেরকে হত্যা করছে, হাসপাতাল অ্যাম্বুলেন্স কিচ্ছু বাদ দিচ্ছে না, কারো কোনো তোয়াক্কা করছে না, ফাঁসির শক্তি মানে তাই, তার বিরুদ্ধে লড়াই, আর সে লড়াই কারা লড়বে? অনেক এরম বলতে পারে, আমি আজকে মজা করছিলাম জামালের হাতে দেখি হাত মার্কা জাতীয় কংগ্রেসের পতাকা, আর কুদ্দুসের হাতে দেখি কাস্তে হাতুড়ি তারা লাল ঝান্ডা লাগানো আছে। ভাবুন ছবিটা, কিছু বছর আগে এটা ঘটনা ঘটেছে তো, আচ্ছা এটাই কোনো নেতারা বসে আমরা ঠিক করলাম, সীতারাম যেচুরি, রাহুল গান্ধী, মোহাম্মদ সেলিম, অজিত চৌধুরী, মানুষ লড়াইয়ের ময়দানে লড়াই করতে করতে অভিজ্ঞতা হয়েছে, এখানে দাঁড়িয়ে দুর্নীতির বিরুদ্ধে
সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, বেকার ছেলে মেয়েদের কাজের দাবিতে, শিক্ষাকে বাঁচানোর জন্য, স্বাস্থ্যকে বাঁচানোর জন্য, সড়ক নির্মাণের জন্য, রেল যোগাযোগ বাড়ানোর জন্য রাজনীতি হওয়া উচিত। এখন রাজনীতি হয়ে গেছে কার টিফিন বক্সে কি মাংস আছে সেটা দেখা, কার ফ্রিজে কি খাবার আছে সেটা দেখা, কে ধুতি পড়ছে, কে লুঙ্গি পড়ছে, কে মসজিদে যাচ্ছে, কে মন্দিরে যাচ্ছে, সেইখানে রাজনীতি করা। আর তাতে দাঁড়িয়ে আমাদের মহিলাদের একদিকে বলছে 500 টাকা দিচ্ছি, আর অন্যদিকে সন্দেশখালি থেকে সর্বত্র প্রতিদিন আমাদের মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা হচ্ছে। তাদের সম্মান নেই, আমাদের ছেলেপুলেদের ভবিষ্যৎ নেই, যাদের কাজ পাবে না, তারা কাজ পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হচ্ছে, অন্য দেশে অন্য রাজ্যে গিয়ে কাজ করছে, কারণ আমার ছেলে মেয়েদের বুদ্ধি, মেধা, শিক্ষা, দক্ষতা আমার রাজ্যে কাজে লাগতে পারে না। তারা গিয়ে কেরালে গিয়ে বিল্ডিং বানাবে, মহারাষ্ট্রে গিয়ে ফার্নিচার বানাবে, কাশ্মীরে গিয়ে তার টানবে, মিজোরামে গিয়ে ব্রিজ বানাবে, সিকিমে গিয়ে টানেল বানাবে। তাহলে তার যে হাতের যে কাজের কারিগরি দক্ষতা আছে, তার যা মেধা আছে, তার যা বুদ্ধি আছে, বাপ দাদার কাছ থেকে যা শিখেছে, ওস্তাদের কাছ থেকে যা শিখেছে, সেটা নিয়ে সে রাজ্যকে বানাতে পারে না, কেন সে পরিযায়ী হবে? আর পরিযায়ী হলে অন্য রাজ্যে গেলে যদি বাংলা ভাষি হয় তাহলে বলবে এটা বাংলাদেশি, আর যদি বাংলাদেশি থেকে বেশি না হয় তাহলে বলবে ইন্ডিয়া, বলছে না? এই তো রাজনীতি করছে, তারপরে বুলডোজার দিয়ে সেটাকে বাচ্চাদের বাড়ি ভদ্র ব্যাঙ্গালোরে, নয়ডাতে, গুরগাঁওতে ভাঙার চেষ্টা করবে। এই পরিবেশ থেকে আমাদের বাঁচতে হবে। দেশে আগুন লেগেছে, আপনার পাড়ায় গ্রামে যদি খোদানা খাস্তা আগুন লাগে, মাঝে মাঝে তো আগুন লাগে, কালকেও তো হয়েছে, আগুন লেগেছে পুড়েছে, তখন কি গ্রামবাসী একবার চেষ্টা করে না আগুন আগুন করে? তখন অনেকে ছুটে আসে না আগুন নেভাতে। আমাদের জওয়ান ছেলেরা কেউ কেউ জানের পরোয়া না করে ঘরের মধ্যে ঢুকে যদি কোনো বাচ্চা আটকে থাকে, বয়স্ক লোক আটকে থাকে, অসুস্থ লোক আটকে থাকে, তাকে বাঁচার চেষ্টা করে না, নিজে ঝলসে যাচ্ছে কিনা খেয়াল থাকে না, প্রাণ বাঁচাতে চায়। আচ্ছা, যখন জল নিয়ে আসে লোকে, পানি নিয়ে আসে, তখন কি আমরা ঝগড়া করি কি জল বলছে কে পানি বলছে, কে হিন্দু কে মুসলমান, কে তপশিলি জাতি কে আদিবাসী, কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল, আমরা কি কে মোহামেডান কে মোহনবাগান কে ইসলামের সাপোর্টারদের বিচার করি, কে কবে বিয়ে বাড়িতে নেমন্ত্রণ করেছিল, কে কাকে দেখে আর চোখে কথা বলেছিল, এগুলো কি তখন বিচার করা হয়? বিপদে পড়লে সবাই তখন এক কাট্টা হয়। দু ধরনের মানুষ দেখা যায়, এক বেশিরভাগ মানুষ যা হাতের কাছে পারে তাই নিয়ে গিয়ে আগুন নেভাতে যায়, আর কিছু লোক পেট্রোল ডিজেল নিয়ে সেই আগুন জ্বালাতে যায়, আর সেইখানে দাঁড়িয়ে আজকে দেশে আগুন লেগেছে। যারা আগুন নেভাতে চাইছে তারা ঝান্ডা ফুলে প্রতিকূলে সবাই এক কাট্টা হয়েছে, সেটাই ইন্ডিয়া ব্লক হয়েছে। সেখানে দাঁড়িয়ে আমরা বলেছি রাজনীতি পরে করব, নীতির লড়াই পরে করব, আগে দেশটাকে বাঁচাতে হবে, দেশের মানুষকে বাঁচাতে হবে, আর চিনে নিতে হবে তারা এই আগুনটাকে আরো উস্কে দিতে চাইছে। সবই কা মকান হ্যা ইস মোহল্লে মে, হামারা আকেলে কা মকান থোড়ে হ্যা। রাহাত ইন্দোরির একটা কবিতা ছিল, যদি আগুন লাগে তাহলে সব পুড়ে ছাই হয়ে যাবে, শুধু এখানে আমার বা কুদ্দুসের বা জাহাঙ্গীরের ঘর নয়, তাই আগুন দেশে নেভাতে হবে। দেশে আগুন কেন লাগছে? কারণ মানুষের পেটে আগুন লেগেছে, জিনিসপত্রের দাম বাড়ছে, জ্বালানির দাম বাড়ছে, আয় যা বললাম কমছে, ব্যয় বাড়ছে, তাহলে সেই আগুন সরকার নেভাতে পারছে না, তখন প্রতিবেশীর ঘরে আগুন লাগিয়ে দিচ্ছে, মন্দির মসজিদ হিন্দু মুসলমান গরু মাংস এইসব নিয়ে ঝগড়া লাগাতে চাইছে। এখানেই দাঁড়িয়ে আমাদের লড়াইটা, রাজনীতিটাকে রাজনীতির জায়গায় নিয়ে আসতে হবে। আর কান্দে কী আছে, খালি খাও কামো এই করছে না? সেখানে দাঁড়িয়ে খেয়ে বলবে আমাদের এই সীমানা এলাকা যেখানে যাচ্ছি বলছে, প্রথমত বিএসএফ বলবে যে উঁচু চারা লাগাতে দেব না, পাক লাগাতে দেয় না, আখ লাগাতে দেয় না, আমার জমি আমার দেশে আমি চাষ করব, তোমার কাজ কি? তুমি দেখবে যাতে বিদেশি না আসে, তুমি দেখবে যাতে স্মাগলিং না হয়, স্মাগলিং হচ্ছে কিন্তু গ্রামবাসীর ওপর জুলুম হচ্ছে, কুটুম বাড়ির লোক যদি আসে রাজনীতিতে তারা জিজ্ঞেস করবে তোমার কাগজ কি আছে, কোথাকার তুমি লোক, আর প্রতিদিন কিন্তু সব পাচার হচ্ছে। আর তার যে নামগুলো বললো না, হাজার হাজার কোটি টাকা এমনি এমনি বেরোয়, তৃণমূলের একা নয়,
এটা আন্তর্জাতিক বর্ডার, এখানে যেমন বিএসএফ আছে এমনি রাজ্য পুলিশও আছে। আমি পরিষ্কার বলছি, তৃণমূলের নেতৃত্বের মমতার পুলিশ আর অমিত শাহের বিএসএফ, তাদের উঁচু তলার কিছু অফিসারের যদি মিল ভগত না থাকে তাহলে কখনো আন্তর্জাতিক সীমানায় কখনো স্মাগলিং হয় না, পৃথিবীর কোনো দেশে হয় না। কে বলবে পার্লামেন্টে গেছে কথা? গ্রামবাসীর ওপর জুলুম চলবে না, আর তার বদলে ভারত এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব তৈরি করতে হবে। দেশ ভাগের জন্য মুর্শিদাবাদ সীমানায় পড়ে গেল, কিনারা হয়ে গেল। এই মুর্শিদাবাদ পূর্বে বাংলা, বিহার, ওড়িশার কেন্দ্র ছিল। ইউরোপের যে কোনো জেলা থেকে এই মুর্শিদাবাদ সিরাজুদ্দৌলা তোলার সময় এগিয়ে ছিল। তবে ইংরেজ এসছে, তবে ওলন্দাজ এসছে, তবে পর্তুগিজ এসছে, কারণ ওরা এখানে লুট করতে এসছিল। তাহলে আমাদের সম্পদ ছিল, তবেই তো এসছিল। আজকে কেন দুবাইতে যায় লোকে, কেন আমেরিকায় যায়? তাহলে তখন কেন ইংরেজ এসেছিল, ক্লাইভ এসেছিল? আর এই ক্লাইভ কিছু বিশ্বাসঘাতক জগৎ সেই তুমি চা মীর জাফরকে ব্যবহার করে নবীনচন্দ্র সেনের কবিতা পলাশীর প্রান্ত বাঙালির খুনে লাল হলো যে তা ক্লাইভের খঞ্জর, খঞ্জর মানে তলোয়ার। তাহলে ক্লাইভের খঞ্জর যেখানে খুনে লাল হয়েছিল সেই মুর্শিদাবাদের ধৃত গৌরবকে ফিরিয়ে আনতে হবে, আবার প্রান্ত থেকে কেন্দ্রে নিয়ে আসতে হবে। তাহলে উত্তর দক্ষিণের রেল লাইন হোক, করিমপুর থেকে জলঙ্গি হয়ে, টঙ্কর হয়ে, একেবারে আবার বহরমপুর, আবার যেরকম উত্তর দক্ষিণের মধ্যে আসাম পর্যন্ত রেল যায়, সেটা জিয়াগঞ্জ রেলওয়ে স্টেশন হয়ে যায়, রেললাইন হয়ে ব্রিজ হয়ে যাওয়ার পরে এতদিন পরে, তাহলে এখানে সেই রেলগুলো চলতে পারে। আর সড়ক বর্ডার রোড অর্গানাইজেশন থেকে সীমানা বরাবর এমার্জেন্সির জন্য কয়েকটা ব্রিজ তৈরি করলে এই রাস্তা তৈরি হতে পারে, যেখানে মানুষ অতটা দূরে না গিয়ে সোজাসুজি এক জায়গা থেকে এক জায়গায় যেতে পারে। আর উল্টো দিকে ইস্ট ওয়েস্ট করিডোর, রাজশাহী এবং মুর্শিদাবাদের মধ্যে সড়ক যোগাযোগ, ব্যবসা বাণিজ্য বাড়ানো। তাহলে একজন মামার বাড়ি, খালার বাড়ি যেতে হয়, তাহলে এখান থেকে কলকাতায় যাবে, ভিসা নেবে, আবার ঢাকায় যাবে, তারপরে এখানে আসবে। তাহলে আমি এটা এমনি এমনি কথা বলছি না, আমি রায়গঞ্জের এমপি ছিলাম, রাধিকাপুর স্টেশন ওইরকম প্রান্ত ছিল, ওটা কেন্দ্রে এলো এবং বাংলাদেশ ভারতের মধ্যে রেল যোগাযোগ বাড়লো, সেখানে কাস্টম অফিস হলো, সেখানে ভিসা নিয়ে মানুষ এখন যাতায়াত করতে পারছে। তাহলে মেহেদিপুর যেমন আছে সেরকম এই মুর্শিদাবাদে হতে পারে। সেই করিডোর নিয়ে অজিত চৌধুরী এবং মোহাম্মদ সেলিম লড়াই করবে। তাহলে এখানকার এখনো ভারত বাংলাদেশের মধ্যে ব্যবসা হয়, কিন্তু সেই ব্যবসা আহমেদাবাদে বসে, গাজিয়াবাদে বসে, দুবাইতে বসে, সিঙ্গাপুরে বসে হয়। আর যদি স্থানীয় ব্যবসা শুরু হয় তাহলে এখানে বসে মানুষ আর ওপারের মানুষ নিজেদের মধ্যে ব্যবসা করতে পারবে। দেশ ভাগটা রাজনৈতিক কারণে হয়েছিল, ওটা আমাদের কাছে অর্থনৈতিক বিপদ নিয়ে এসছে। আজকে আমাদের অর্থনৈতিক কারণে আমাদের রাজনীতিটাকে আবার ঘিরে সাজাতে হবে। এই কাজটা আমি অনেকগুলো কথা বললাম, আমাদের ছেলে মেয়েদের শিক্ষিত হওয়ার কথা, উচ্চশিক্ষার কথা, তাদেরকে স্বনির্ভর করার কথা, তাদের হাতে কাজ জোগাড় করার কথা, শিল্প কারখানা করার কথা, এগুলো এমনি এমনি বলছি না। আমি মাইনরিটি ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশনের চেয়ারম্যান ছিলাম, মেয়েদের দক্ষতা বাড়ানোর জন্য পলিটেকনিকগুলোকে কমিউনিটি পলিটেকনিক ব্যবহার করে স্কিম করা হয়েছিল, উইমেন এম্পাওয়ারমেন্ট, হাজার হাজার সেলফ হেল্প গ্রুপ তৈরি করা হয়েছিল, তাদেরকে নিজের পায়ের উপর দাঁড় করানোর চেষ্টা করা হয়েছিল। আমাদের ছেলেদের মধ্যে স্টাইপেন্ড স্কলারশিপ এবং এই মিশন স্কুলগুলো তৈরি করা হয়েছিল 90-এর দশক থেকে, যেখান থেকে দাঁড়িয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি হয়েছে, একটা দুটো নয় এখন জেলায় জেলায় তা হচ্ছে, কমিউনিটি নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করেছে। মোহাম্মদ সেলিম আম বিলি করে না, মাছ বিলিও করে না, কিন্তু কীভাবে মাছ চাষ করতে হয় এবং কীভাবে আমের দাম আদায় করতে হয় সেই লড়াইটা করে। আমি বলতে পারি এখানে বক্তব্য করতে বোঝানোর দরকার নেই, এখানে বক্তব্য করার জন্য আমি এখানে আসিনি। এই যে অজিতবাবু কংগ্রেস সিপিএম বামফ্রন্ট বলে বললো মুর্শিদাবাদে দাঁড়াও, কেন বলেছে দাঁড়াবে? এখানে বক্তব্য করার জন্য এখানে বক্তার অভাব আছে? আপনাদের কথা, চায়ের দোকানে বসে যে কথা হয়, ঘরের মধ্যে যেগুলো হয়, যেগুলো গুমড়ে গুমড়ে মরে, নিজের মনের কথা ব্যক্ত করতে পারে না, সন্ত্রাসের কারণে হোক, ভয়ের কারণে হোক, দাঙ্গা হাঙ্গামার ভয়ে হোক, সেই কথাটা আপনাদের কথা, আমার বুদ্ধি, আমার অভিজ্ঞতা, আমার শিক্ষা, আমার রাজনীতির সঙ্গে মিশেল করে আমার গলার আওয়াজে আরও ওই মাইকের থেকে বেশি জোরালো আওয়াজ করে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে মোদি অমিত শাহের চোখে চোখ রেখে বুক ছিটিয়ে আঙুল তুলে
বলে যাতে চোরকে চোর বলতে পারি, দাঙ্গাবাজকে দাঙ্গাই বলতে পারি, গুন্ডাকে গুন্ডা বলতে পারি, সেই আপনার মনোভাবটা ব্যক্ত করতে পারি, তার সুযোগ আপনারা দেবেন। আর আমাদের হক, আমাদের রুজি, আমাদের রুটি, আমাদের রাস্তা, আমাদের রেল, আমাদের কারখানা যাতে লড়ে ফিরে দিল্লি থেকে নিয়ে আসতে পারি, তার জন্য আপনাদের সাহায্য এবং সহযোগিতা চাই। আগামী 3 সপ্তাহ আপনারা কাস্তে হাতুড়ি তার জন্য, মোহাম্মদ সেলিমের জন্য, জোট প্রাপ্তির জন্য কাজ করবেন, যাতে আগামী 5 বছর আমি আপনাদের হয়ে কাজ করতে পারি, সেই আবেদন আপনাদের কাছে। অনেকে দেখবেন কংগ্রেস এবং সিপিএম বা বামফ্রন্ট শুধু না, যারা জাতীয় কংগ্রেস করেন না, যারা বামফ্রন্ট করেন না, এমন মানুষজনও কিন্তু তারা একটা রব উঠেছে, তারা যুক্ত হচ্ছেন, যারা এত মিটিং কালকে আজকে এসব যে আমাদের রোড শো হচ্ছে, মিছিল হচ্ছে, হাজার হাজার ছেলে মেয়ে না খেয়ে না দিয়ে তারা ছুটছে। অনেকে আমাদের মিছিল মিটিং আসছে না, কিন্তু দোকানে, বাজারে, বাড়িতে, স্কুলে কয়েকটা কথা বলে যাচ্ছে, হয়তো চিকিৎসক চিকিৎসা করতে গিয়ে, শিক্ষক শিক্ষকতা করতে গিয়ে, সাংবাদিকতা করতে গিয়ে কেন বলছে। এই সবাই একটা হচ্ছে যাতে কোনো ভোট নষ্ট না হয়, লড়াইতে যাতে জোরদার হয়। এবং অনেককে দেখবেন পুলিশকে বলছি, তারা গিয়ে তৃণমূলের হয়ে কাজ করার চেষ্টা করছে, ওরে তৃণমূলের অনেকেই আছে যারা মোহাম্মদ সেলিমের জন্য কাজ করছে। সুতরাং পুলিশকে গিয়ে পুলিশ হওয়ার দরকার নেই, সুতরাং নিজের মধ্যে কোনো ঝুট ঝামেলা হবে না, কোনো মারামারি হবে না, কোনো লোক প্রলোভন গুজব হবে না, লড়াই হবে, হবে লড়াই, একসাথে হবে, সবাই মিলে হবে, শান্তিতে হবে, শান্তি প্রতিষ্ঠার জন্য হবে, ঐক্যবদ্ধভাবে হবে, ঐক্য প্রতিষ্ঠার জন্য হবে, লড়ার জন্য হবে শুধু না, জয়ের জন্য হবে, লড়বো, জিতবো। ধন্যবাদ।